শাকিব খান প্রিয়তমার পর প্রথমবারের মতো আসতেছে আমাদের এখানে, তাকে দুমদাম করে জমকালো আয়োজন করে নিয়ে আসব। আর আসলেই সেটা দেখতে পাবেন কতটা আপ্যায়ন করছি আমরা। হ্যাঁ, এমনই কথা বলছিলেন শাকিব খানের প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল। এই বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। আগামী 28 তারিখে শাকিব খান ভারতের আসাম রাজ্যে যাবে, সেখানে এক অনুষ্ঠানে পারফরমেন্স করবেন। এই নায়কের সাথে থাকবে প্রিয়তমা খ্যাত সিনেমার নায়িকা ইদিকা পাল। আর সেই অনুষ্ঠান নিয়ে অলরেডি শুরু হয়ে গেছে আসামের প্রচার প্রচারণা। এরই মাঝে এক গণমাধ্যমে দেওয়া এক ইন্টারভিউতে ইদিকা পাল আমার সাথে, এই প্রথমবার পারফরমেন্স করার জন্য আপনাদের নায়ক আসতেছে আর তাকে খাতির যত্ন করব না, এটা কি কোনোভাবে হয়? তার বাংলাদেশে যতটা না ফ্যান্স ফলোয়ার রয়েছে, তার থেকে অনেক বেশি ফ্যান্স রয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, আর তাকে দেখার জন্য পুরো আসাম রাজ্য অপেক্ষায় রয়েছে। এই নায়িকা আরও বলেন, শুধু একবার আসতে দেন তাহলে দেখতে পাবেন আমাদের আপ্যায়ন কাকে বলে। উল্লেখ্য, শাকিব খানের সাথে থাকবে ইদিকা পাল। এর পাশাপাশি একই দিনে অন্য আরেক রাজ্যে বাংলাদেশ থেকে আরও এক সেলিব্রিটি বুবলি ও নীরব সেখানে পারফরমেন্স করবে। সো ভিউয়ার্স, ইদিকা পাল ও শাকিব খান এই প্রিয় জুটিকে আপনার কাছে কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে।